এর 20% সমান বি এর 25% হলে এ ইজ টু বি সমান কত? অঙ্কটি শুরু করা যাক। কি দেওয়া আছে দেখো, এ এর 20% সমান বি এর 25%। এখান থেকে এ ইজ টু বি বের করাতে হবে। তাহলে নিয়মটা কি দেখো, এ এর 20%, তাহলে এ এর 20% মানে এ গুণিত 20/100। 20% বলেছে, 20/100, যার এক্স এর 20% হলে এক্স গুণিত 20/100, এক্স এর 10% হলে এক্স এর 10% হলে এক্স গুণিত 10/100, যত পার্সেন্ট হবে তত বাই 100 দিয়ে গুণ, সমান বি এর 25% আছে দেখো, তাহলে বি গুণিত 25/100। এবার দেখো কাটবো, 5 আর 20 100, আর এটা 4 আর 25 100। তাহলে কি পাচ্ছি দেখো, এ বাই 5 সমান বি বাই 4। তো কি পেলাম, এ বাই 5 সমান বি বাই 4, কারণ এটা উপরের সঙ্গে গুণ হয়ে যাবে। বা এখান থেকে অতএব বলে দিতে পারি আমরা যে এ ইজ টু বি সমান ওদের নিচের সংখ্যাগুলোর অনুপাত, 5:4। তাহলে এ ইজ টু বি কত পাচ্ছি, এ ইজ টু বি সমান 5:4, নিচের সংখ্যাগুলোর অনুপাত হয় সবসময়, এটা তোমরা মনে রাখবে। বা এরকমভাবে এখান থেকে করা যেতে পারে, অন্যরকম ভাবো যে এ বাই বি কী হলো, বিটা নিচে চলে এলো, এই পাশে উপরে উপরে ছিল ডান দিকে, বাঁ দিকে নিচে চলে এলো, সমান 5টা নিচে ছিল বাঁ দিকে, ডান দিয়ে গিয়ে উপরে বসে গেল, 5/4। বা এ ইজ টু বি সমান 5:4, এরকমভাবেও করা যায়। কিন্তু ওরকম করার প্রয়োজন নেই, কারণ তিনটা সংখ্যা যদি থাকতো, যে এ বাই কিছু, বি বাই কিছু আর সি বাই কিছু, তখন কিন্তু এরকম নিয়ম আমরা করতে অসুবিধা হবে, এরকম নিয়মে করাটাই সুবিধাজনক হবে। তাহলে এ ইজ টু বি ওদের নিচের সংখ্যাগুলোর অনুপাত হবে। তাহলে কোন অপশানটা ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে আমাদের অপশান সি। আমি এই চ্যানেলটিতে চাকরির পরীক্ষার অঙ্কের সহজ এবং শর্টকাটে সমাধান নিয়ে আসি। ভিডিওগুলি ফ্রিতে দেখতে ওই লাল সাবস্ক্রাইব বটনটি অবশ্যই প্রেস করবে, সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশন পাও। ভিডিওটি অবশ্যই লাইক করবে।